সাতক্ষীরা শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল 5টায় সাতক্ষীরা সদর উপজেলার ভারোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহমুদপুর যুব সংঘের সার্বিক সহযোগিতায় চারদলীয় এ খেলার উদ্বোধন করা হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা খায়রুল্লাহ আরাফাত, তহিদ হাসান তহিদ, ভোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা সাদমান সাকিব রেজা প্রমুখ। আপনারা ইতিমধ্যে জানেন, এই আগস্টের মাসেই অস্ট্রেলিয়ার মতো দেশকে দেশের মাটিতে আমরা প্রতিহত করেছি। আমি আমার প্রাণের সংগঠন শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সকলকে মজিবের শুভেচ্ছা অভিনন্দন। মাহমুদপুর ইউনিভার্সিটি ক্লাব আয়োজিত চারদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ 2021 আগস্ট শোকের মাস আপনারা সবাই জানেন, সত্যকে সত্যিতে রূপান্তরিত করে আমরা এই শোকের মাসে আগে এক মিনিট নিরাপত্তা পালন করি। আমি একটি কথাই বলতে চাই, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আপনারা যে কোনো খেলাধুলা যে কোনো প্রয়োজনে রাত দিন যে কোনো সময় আমাকে পাশে পাবেন। আমি দীর্ঘায়িত করব না, আমার নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আমার নেত্রীর দীর্ঘায়িত কামনা করবেন। এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। সেম বলছে আর এরকম দেখে আগে বলছে।